কাছাড় জেলার শ্রীকোণা আলমবাগৰ লক্ষ্মী টিলা, আসলতে টিলা বলে কলে কম হব। এই টিলাটো দেখাত পাহাড়ের দরে। এই পাহাড়ত মা লক্ষ্মীর বাসস্থান, গতিকে এই পাহাড়ের নাম লক্ষ্মী টিলা। বহুতে আলমবাগৰ এই পাহাড়টক সরু ভুবন বলে কয়, কারণ এই লক্ষ্মী টিলা ভুবন পাহাড়ের শিখরতকৈও কম নহয়। বড় কষ্টেরে পাহাড় বগাব লাগে। শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরে লক্ষ্মী টিলাত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দশদিনিয়া মেলাও বহে পাহাড়ের তলতেই। এই স্থানত প্রতি বছরে শিবরাত্রিত হাজার হাজার ভক্তই মা লক্ষ্মীর আশীর্বাদ বিচারি পাহাড়ের শিখরত উঠে। এই লক্ষ্মী টিলাত শিবর শিল, রাম লক্ষণ সীতার শিল আছে। ইয়ার পিছত মা লক্ষ্মীর বাহন ফেঁসাও শিলর আকৃতির আছে। স্থানীয় রাইজে কয়, মা লক্ষ্মীর শিলটো লাহে লাহে উপরলৈ উঠি গৈ আছে। জানিব পৰা মতে এই লক্ষ্মী টিলা আজির নহয়, এই টিলাটো এশ বছর পুরনি। অরণ্যরে ভরি থকা এই স্থানত সনু সাধু নামৰ এজন সন্ন্যাসীয়ে প্রথম মা লক্ষ্মীর দরে এজন কণমানির দর্শন পাইছিল। সেই কণমানিজনী হঠাৎই শিললৈ পরিণত হওয়া দেখিছিল সেই সাধুয়ে। শিলটোর কাষতেই আন এটা শিল আছে, যেটো দেখাত হুবহু মা লক্ষ্মীর বাহন ফেঁসার আকৃতির দরে। সাধুজনে এই শিলটুক মা লক্ষ্মী বলে পূজা করে থাকিল। লাহে লাহে এই পাহাড়ত পোৱা আন কিছুমান শিলর উপরত শিবর পূজা আরম্ভ হয়। রাম লক্ষণ সীতা বলিও শিলর রূপত পূজা করা হয় এই লক্ষ্মী টিলাক। এতিয়া প্রতি বছরে শিবরাত্রিত ভক্তর সুদ দেখা যায়। সকলে পাহাড়ত উঠি মা লক্ষ্মীর আশীর্বাদ লবলৈ ভিড় করে ভক্ত প্রাণ রাইজে। নাম হলো রামজিৎ মাঝি। আচ্ছা আচ্ছা, এই জায়গার মধ্যে আজকে থাকে না, একশো দেড়শো বছর থেকে এই জায়গার মধ্যে এখানে মেলা হইয়া যাওয়ার প্রথম হয়েছে নাম কীর্তন হয়েছে নাম মেলা। এরপরে এখানে প্রথম আসলো সোনু সাধু একজন মানুষকে নাম। হে দেখ সময় এদিকে আইসে গরু রাখাত আইয়া দেখছে মেয়ে একটা বার হয়েছে, মেয়ের রূপ ধরিয়া শিলা বনছে। এরপরে আইসে গয়াদাস ব্রহ্মচারী একজনা, তাই নদী সামনে থেকে যদি টিলার উপরে থাকে, যদি লামার থেকে উঠে নেন টিলার উপরে, টিলায় তখন কাপ তো খালি যদি গাইলাই তো, এই টিলাটায় যদি খালি সাধুভাবে গাইলাই তো, তখন এই টিলাটায় ছোট ছোট কাপ দিত। তখন এই সাধুটা যে কোনো একটা ব্যাপারে মারা গেছে। এর পরিবর্তন আমরা এটার মধ্যে যেন বিভিন্ন জন যে আমরা যে গাওয়ার যে যত মায়ামুরুবী আছে, তখন এই এই লক্ষ্মীবাড়িটা তুলিয়া ধরছে, সবে তুলিয়া ধরে ও সবে। এখন আমরা যে কমিটি আছি, আমরা ধরলে আমি লইয়া রামজি লইয়া মান্টি লইয়া আমরা আছি, অনেক অনেক জন আছে, ত্রিশ পঁয়ত্রিশ জন আছি আমরা কমিটির মধ্যে। আমরা বুঝতে জানি এটা মা ওই শিলা হয়েছেন, শিলা হয়েছেন। তো লক্ষ্মীবাড়ি, লক্ষ্মীবাড়ি নামটা কেন পড়ছে? এটা লক্ষ্মী টিলা কইছে এটা। আচ্ছা, লক্ষ্মীবাড়ি টিলাটার নাম লক্ষ্মীবাড়ি, লক্ষ্মীবাড়ি টিলাটা এর লাগে না সেই লক্ষ্মী। এখানে হয়তো লক্ষ্মীমাই, লক্ষ্মীমা বাস করে, লক্ষ্মীমাতা। এরপরে লক্ষ্মীমাতার লগে ওই যে আমরা ও আছে শিব ঠাকুর, এরপরে এদিকে রাম লক্ষণ সীতা, এরপরে ওদিকে আছে পেশার মুছ একটা আছে, এরা সবই মিলিয়াতে অন্য এগুলো আরও জঙ্গল আছে। তখন এই জঙ্গলে এই পাহাড়টার মধ্যে কেউ উঠতে ভয় পাইতো। এই পেশাটা যেটা মা লক্ষ্মীর বাহন হিসাবে এখানে অবস্থিত, এখানে বাঘের ভয়ে সাপের ভয়ে এখানে কোনো মানুষ উঠত না, খালি একটা ওই যে গয়াদাস দিয়ে ব্রহ্মচারী তাই থাকতো না, একটা অত বড় দিয়ে মালয় দিয়ে বাত রানত না, পঞ্চাশ ষাট জন হইলে ওইটা খাইয়া শেষ করতে পারতো না, এত টুক আয় আসলো এই টিলার মধ্যে। এখনো আমরা যেগুলো কাজ করিয়া যাই, যেমন এটা কীর্তন দিয়ে যে কোনো একটু করি, আমরা কোনোদিন কমই হয় না মার কাছে গিয়ে। আর যে কোনোভাবে আমরা যদি রান্ধি, রান্ধাটা অবশ্যই স্বাদ হয়, এইটার গুণ একটা বহুত দুর্বল আছে। আর এখানে যদি কেউ আইয়া বেআইনি বেভাবে কাজ করে, তার লগে লগে প্রতিফল পাইয়া যায়। একদিন হয়েছে কিতা আমি এখানে খাবার বইছি, দুই তিনটা মধুরি আইছে, আমি তারা কইছি ভাই তোমরা দেখো হাল্লা চিৎকার করি না, আমরা এখন ঘুমাই মতো, আর তোমরা হিদিকে গেলে সতর্ক যাইও, আমি খাবার তো রয়েছি। আর তারা কো যা ফুর্তি করিয়া করে যেমনে গেছে না, যেমনে পড়ছে একদম লামাত গেছে গিয়া একশো আট। তো বাবার ভক্ত, বাবার ভক্ত
তো 108 বছর হয়ে গেছে, সবকিছু নিজে নিজে করেন, সব নিজে নিজে করেন, এখানে যে উপরে উঠছেন নিজে নিজে,